নমস্কার আয়ুর্বেদের অগ্নিরাময় অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। জানি এই সময় অধীর আগ্রহে আপনার অপেক্ষা থাকে এবং বারংবার বলেছি, অপেক্ষার যদি একটা ভালো ফল পাই তাহলে কেন সেই মানুষটির জন্য অপেক্ষা করব না। এমন একটা নাম বা এমন একটা সংস্থা, এমন একটা ছত্রছায়া যেখানে আপনার যে কোনো ক্রনিক ডিজিজ, যে কোনো আপনার সমস্যা, যে সমস্যার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন, যে সমস্যার জন্য আপনি রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়ে ফেলেছেন, যে সমস্যার জন্য আপনার ঘটি বাটি পর্যন্ত আপনি বেছে দিতে প্রস্তুত, কিন্তু তাও সমস্যা থেকে কিছুতেই নিজেদেরকে বা নিজের কাছের মানুষকে মুক্ত করতে পারছেন না। অনেক ক্ষেত্রে হচ্ছে প্রচুর সাইড এফেক্ট। আপনাদের একটা অভিযোগ থাকে, একটা মাত্র সমস্যা ছিল ডাক্তারবাবু, কিন্তু ভবিষ্যতে আমার 5টা থেকে 6টা সমস্যা হয়ে গিয়েছে, কেন এটা হবে? সারা জীবন আমাকে ওষুধ খেতে বলা হয়েছে, কেন এটা হবে? এবং এর সাইড এফেক্ট কতটা হতে পারে সেই আন্দাজ তো আমাদের প্রত্যেকের রয়েছে। তাহলে সেখানে আয়ুর্বেদ আমাদের জন্য কী করছে, এনবিপি ইউনানি আয়ুর্বেদের রিসার্চ সেন্টার আমাদের জন্য কী করছে, এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা আমাদের জন্য কী করছে, বা এখানকার যে আধুনিক পদ্ধতি, যে আধুনিক সিস্টেম, সেই সিস্টেম আমাদের জন্য কী করছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আরও একবার আলোচনা করবার রয়েছেন। অন্যান্য দিনের মতন আজকে আমাদের সাথে অবশ্যই এই সংস্থার SHMO ডক্টর বিনোদ কুমার সিং, প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ডক্টর বিনোদ কুমার সিং মানেই একটি পুরনো নাম, ডক্টর বিনোদ কুমার সিং মানেই একজন অভিজ্ঞ চিকিৎসক, ডক্টর বিনোদ কুমার সিং মানেই বাড়িতে বসে অনেক টিপস পেয়ে যাওয়ার সুযোগ, আর ডক্টর বিনোদ কুমার সিং মানেই কিন্তু অবশ্যই আয়ুর্বেদকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানা। তো সব বিষয় নিয়ে আমি তো প্রশ্ন করব, প্রশ্ন আপনারাও করতে পারেন, আপনাদের যে কোনো ক্রনিক ডিজিজ বা যে কোনো সমস্যা, যে সমস্যা নিয়ে আপনি ব্যতিব্যস্ত, আপনার মনে কোনো একটা প্রশ্ন জমে রয়েছে, সরাসরি কথা বলুন, নাম্বারে ফোন করুন, পাশাপাশি যাচ্ছে দেখুন হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারেও কিন্তু ফোন করতে ভুলবেন না, সেই নাম্বারে আপনারা ফোন করুন। এবং অবশ্যই চেম্বারে কীভাবে যোগাযোগ করবেন, ডাক্তারবাবুদের সঙ্গে কীভাবে দেখা করবেন সবটাই জেনে যেতে পারবেন। ডাক্তারবাবু, আজকে আরও একবার জানতে যাব, মানে আপনার নামটার সঙ্গে আয়ুর্বেদ তো ওতপ্রোতভাবে জড়িত, এবং মানুষ বর্তমানে একেবারে পরিষ্কার বুঝে গিয়েছে অন্য কোনো প্যাথি থেকে মুখ ঘুরিয়ে আয়ুর্বেদের দিকে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে, নাহলে বাঁচার কোনো উপায় নেই, এই সিদ্ধান্তটা কি একেবারে সঠিক মানুষের? একদম সঠিক। ওর কারণ এটাই বলছি, মানে ওর কারণটা আমি কেন মানে বলতে চাইছি আপনারা জানতে পারেন, 2020 বিরাট বড় এপিডেমিক একটা সময় এসেছিল, যেখানে মানে সবাই নিজের ঘরের মধ্যে লুকিয়েছিলেন, বড় বড় চিকিৎসকরা, ইভেন আমিও দেখেছি এমনি অনেক চিকিৎসকের ব্যাপারে আমি খবর পেয়েছি, তারা নিজের চেম্বারে বসে আছে, লেকিন পেশেন্টকে ওনারা দেখছেন নিজের ওয়েটিং রুমে, ওনাদের ওয়েটিং রুমে মাঝখানে প্লাস্টিকের ওনারা দাঁড় করিয়ে দিয়েছেন ওইখানে। কিন্তু আপনাকে আমি একটাই কথা বলতে পারি, এনবিপি আমাদের যে সংস্থাটা আছে, এনবিপির কোনো চিকিৎসক কখনো এমনি করে পেশেন্ট দেখিনি। ওর কারণ একটাই হচ্ছে, যারা এমনি করে দেখেছেন তাদের মধ্যে একটা ভয় ছিল কি ভাই আমিও ওই রোগ থেকে এফেক্টেড হয়ে যাব, অ্যাজ বিকজ কি ওনাদের প্রথম কাজই হচ্ছে, ওনারা যখনই এসব ট্রিটমেন্টে আর এনাদের যে কোনো ওষুধ, এনারা ওষুধ দিলেই আমাদের ইমিউনিটি সিস্টেমটা উইক হতে আরম্ভ করে। আজকে আপনি বিশ্বাস করবেন কি করবেন না জানি না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই করোনা মহামারীর মধ্যে এনারা দুটো হার্বসকে চুজ করেছেন, একটা তো চুজ করেছেন গুড়ুচি, একদম, যেটাকে আমাদের বাঙালি ভাই বোনরা বলে পদ্মগুলঞ্চ, আর একটা অশ্বগন্ধা নিয়ে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর উপরে রিসার্চ করছে, যেখানে সারা বিশ্ব মানে হেরে গেছে করোনার সঙ্গে কিভাবে ফাইট করার, ওইখানে আমাদের দেশের মধ্যে লোকরা নিজের ঘরের মধ্যে একটা কোয়াদ তৈরি করে নিজেকে কিভাবে করোনার সঙ্গে যুদ্ধ করেছে। আর আমি এটা যদি বলতে মানে দ্বিধাবোধ হয় না, আমাদের দেশের মধ্যে মানে এই পুরো বিশ্বের মধ্যে আমরাই হচ্ছি টপ মোস্ট যারা মানে করোনার সঙ্গে এত মানে সিম্পল ভাবে যুদ্ধ করি, এবং সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। হ্যাঁ, জয়ী হয়েছি, একদম একদম। ডাক্তারবাবু, প্রথম বন্ধু হাজি, একটু কথা বলে নেবো, কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি অমিত রায় বলছি। কোথা থেকে বলছেন অমিত বাবু? ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে বলছেন, হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? মানে বলতে গেলে আমার না হজম শক্তিটা খুবই কম, আমি যাই খাই ডাইজেস্ট হয়ে যায়, মানে ডাইজেস্ট হয় না, প্রচন্ড বুক জ্বালা করে আর খুব অম্ল। আপনার বয়স কত? বয়স 34। আচ্ছা, মানে এবার এই যে দেখুন, এবার এখানে আমরা এসেছি। আচ্ছা, এবার আপনি শুনতে থাকুন, টিভির সামনে চলে যান।
34 বছর মাত্র বয়স, 34 বছর বয়সের মানুষরা বিয়ে করে, মানে 30-34-35 বছরের মানে পুরুষরা বিয়ে করে। ইনি এখনই বলছেন কি আমি যে কোনো কিছু খাই আমার বুক জ্বালা করে, এই জ্বালা করে, ওই জ্বালা করে। তার মানে এটাই হয়ে গেল কি একটা 34 বছরের মানুষের ডাইজেস্টিভ প্রবলেমটা একদম জিরো হয়ে গেছে। ঠিক কথা। এটাও আমি এটা বুক ফুলিয়ে বলতে পারি কি ইনি আমাদের প্রোগ্রামটা দেখছেন আর শুনছেন, এর আগে তো কখনো আপনি আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে যাননি। আপনি যদি আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে যদি যেতেন, তা একটা 34 বছরের ইয়াং ছেলে যার উপরে পুরো আমাদের দেশের পুরো মানে শক্তিটা নির্ভর করে একটা ইয়াং পুরুষদের ওপরে, মানে ইয়াং ইন্ডিয়ানদের ওপরে, ওইখানে আপনি একটা এমনি আছেন কি আপনি বলছেন কি আপনার যা খান আপনার বুক জ্বালা করে আর অম্বল গ্যাস হয়, এর মানে এটাই হয়ে গেল কি আপনার পাচন শক্তিটা কমজোর। এবার পাচন শক্তি কমজোরের পরে মানে প্রতিরূপে আমি এমনি প্রচুর আমরা পেশেন্ট পাই, আমাদের এনবিপিতে প্রচুর এমনি পেশেন্ট আছে যেখানে ওনারা বলেন কি স্যার আমাদেরকে ডাক্তারবাবু বলেছেন সকালবেলা খালি পেটে একটা ওষুধ খেতে। তার আরে ভাই সকালবেলা খালি পেটে ওষুধ খাচ্ছেন আপনি, খাচ্ছেন, ভেরি গুড, তারপরও এই প্রবলেমটা হচ্ছে কেন? ঠিক কথা। এর মানে এটাই হলো কি মেন কথা কি হয় কি যখনই মানুষরা রোগের ট্রিটমেন্ট ছেড়ে সাইন অ্যান্ড সিমটমের ট্রিটমেন্ট করে তখন এই সব আমাদের দেশের মানুষদের এই সব প্রবলেমগুলো হয়। আপনি যদি কোনো মানে রোগের যদি ট্রিটমেন্ট করাতেন তাহলে আপনি ভালো হয়ে যেতেন, এখন অবধি অনেক আগেই ভালো হয়ে যেতেন। এর মানে একটাই হলো কি আপনার আমাদের প্রত্যেক মানুষের শরীরের মধ্যে 5টা আগুন থাকে, 5টা আগুনের মধ্যে 2টো আগুন আপনার ডিস্টার্ব হয়ে গেছে। একটা হলো জঠার আগ্নি যেটা খাবারটাকে হজম করে, আর একটা হলো ধাতব আগ্নি যে আপনার খাবারটাকে হজম হওয়ার পরে মানে ইউজফুল নিউট্রিয়েন্টসগুলো নিজের শক্তির মানে নিজের শরীরের মধ্যে ওরা নিয়ে নেয়, যেটা আপনার এটা প্রবলেম হয়ে গেছে। এবার পাচন শক্তিটাকে আপনি বাড়ান, আর পাচন শক্তি বাড়াবার জন্যে আপনি যদি এটা ভাবেন ওই সকালবেলা একটা ওষুধ খেলেই আমার পাচন শক্তি ভালো হয়ে যাবে, আরও আপনার লিভারটা 12 বেজে যাবে। যেসব মানুষরা সকালবেলা অন্য প্যাথির সকালবেলা খালি পেটের ওষুধ খাচ্ছেন আর যাদের খাওয়াটা মিনিমাম 6-8 মাস মতন হয়ে গেছে, দয়া করে LFT ব্লাড এক্সামিনেশন ফর LFT আর USG অফ লো আপার অ্যাবডোমেন করালেই আপনারা বুঝতে পারবেন কি সকালবেলা যে ওষুধগুলো আপনারা খেতে ওটা আপনার শরীরের মধ্যে গিয়ে আপনার কত লাভ করেছে না কত ক্ষতি করেছে। বেসিক্যালি দেখা গেছে কি যেসব মানুষরা এই সব কাজটা করে বা সকালবেলা খালি পেটে ওষুধ যেটা যারাই খান তাদের যখনই ওনারা USG করেন ওই ওর মধ্যে দেখা যায় 2টো জিনিস, ইয়া তো ফ্যাটি লিভার হয়ে গেছে না তো ইনলার্জমেন্ট হয়ে গেছে। আরে বাবা এত বড় সমস্যা। এর মধ্যে আপনারা রোগটাকে সাপ্রেস করে রাখেন, যে বা যারা আপনাদেরকে বলে কি সকালবেলা খালি পেটে এই ওষুধটা খাবে সে রোগের ট্রিটমেন্ট করে না, সে করে আপনার রোগটাকে সাপ্রেস করার জন্য। যে কোনো মানুষ ইভেন আপনার বাড়ির মধ্যেও আপনি যদি নিজের ফ্যামিলির কোনো মেম্বারকে সারাক্ষণ সাপ্রেস করে রাখুন দেখবেন এক না একদিন ওই মানুষটা বোমের মতন ফেটে যাবে, তখন আপনিও ওর সামনে দাঁড়াতে পারবেন না। একদম ঠিক। এই জন্য বলবো আয়ুর্বেদের ট্রিটমেন্ট নিন, হেল্পলাইনে ফোন করুন, আপনি বেশি দূরে থাকেন না। আমি কথা দিচ্ছি ডক্টর শর্মা আছে, ডক্টর বিনোদ শর্মা আছেন, ডক্টর প্রমোদ শর্মা আছেন, তারপরে আমিও আছি, আমাদের সঙ্গে আরও গ্রুপ অফ চিকিৎসকরা আছেন, একবার হেল্পলাইনে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যে বা যা আমাদের প্রচুর জায়গাতে চেম্বার আছে, আপনার বাড়ির কাছে যে কোনো চেম্বারে একবার এসে আপনি আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি আমরা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি আর আমাদের ট্রিটমেন্টটা ট্রান্সপারেন্ট হয়। একদম ডাক্তারবাবু, আমরা পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, তবে ব্যারাকপুর থেকে মধ্যমগ্রাম চেম্বার কিন্তু আপনার ভীষণ কাছে। কে আছেন বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি মলিনা মিস্ত্রি বলছি। কোথা থেকে? মলিনা মিস্ত্রি বলছি, বাসন্তী থেকে। বাসন্তী থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা?
আমার মাথা যন্ত্রণা করে ভীষণ, মাথা মাথা যন্ত্রণার জন্য উঠতে পারি না। এবার আপনি আমার একটা কথা শুনুন, আপনার মাথা যন্ত্রণা হয় লেকিন কিন্তু আপনি এটা তো বলতে আমাদেরকে পারেন নি কি আপনার পেট কি পরিষ্কার হয়? আমি কি জানি, আমি খুব ভালো করে জানি আপনার পেট পরিষ্কার হয়। তাই নাকি? পেটের সমস্যা হয়? পেটের কোনো সমস্যা হয় না, এমনি পরিষ্কার হয় না পেট। হ্যাঁ ওটাই তো সমস্যা, সমস্যা হয় না পেট পরিষ্কার হয় না, এটা আবার কি কথা? আপনি প্রথম কথা নিজের পেটটাকে পরিষ্কার করুন, কারণ কি সবসময় একটা কথা মনে রাখবেন, আমাদের যে কোনো আপনি নিজে, আপনি একটা মহিলা, আপনি একটা মা, একটা আপনি বোন, আপনি যখনই নিজের বাড়িতে রান্না করেন ওই, আর আপনার বাড়িতে যদি ফ্রিজ না থাকে শীতকালে বলুন বা গরমকালেও বলুন, 24 ঘন্টার মধ্যে যে রান্নাটা আপনি করেছেন ওটা যদি ইউটিলাইজ না হয় তো ওই রান্নাটা নষ্ট হয়ে যায় একদম, ওর মধ্যে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, আর ওই খাবারের মধ্যে হাত দিলেও আপনি দেখবেন হাতের মধ্যে একটা চ্যাটচ্যাটার ভাবটা একটা ব্যাপার চলে আসে। ঠিক এইভাবেই আমাদের শরীরের মধ্যে, কেন আমাদের শরীরের মধ্যে সবসময় টেম্পারেচার হাই থাকে, ইভেন আপনি যদি -ডিগ্রি কোনো জায়গাতে যদি ঘুরতে চলে যান আর ওইখানেও যদি আপনি নিজের মুখের মধ্যে থার্মোমিটার যদি দেন তো আপনি দেখবেন আপনার বডি টেম্পারেচারটা হাই থাকে। মানে বলার মানে এটা হলো কি আমাদের শরীরের মধ্যে কোনো ফ্রিজ নেই, তা আমরা যে খাবারটা খাচ্ছি ওই খাবারটা যদি হজম না হয় তাহলে ওই খাবারটা হবে কি? হজম না হলে ও শরীর থেকে বেরোবেও না, শরীরের মধ্যে রয়ে যাবে। আর ঠিক গরমের মধ্যে 24 ঘন্টার মধ্যেই ওই খাবারটা নষ্ট হয়ে যায়, ওর মধ্যে থেকে বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়, ওর মধ্যে থেকে টক্সিক ফর্ম করে। এই গন্ধটা যখন শরীরের মধ্যে তৈরি হতে আরম্ভ করে তখন ওরা নিচে থেকে বেরোয় না, কেন নিচের জায়গাটা যেখান থেকে আমাদের এক্সক্রেটরি প্রোডাক্টগুলো বেরোয় ওটা বন্ধ হয়ে যায়, ওর ওপর মানে গ্যাসটা যখন ওটা বন্ধ হলে গ্যাসটা এবার উপরের দিকে বাড়বে, উপরের দিকে বাড়লেই তো আপনার ব্রেনের ওপরে ওরা এফেক্ট করবে। ওকে, সে কারণে মাথা ব্যথা, তো এই জন্য এটা মাইগ্রেন আছে। আর আমি জানি কি মাইগ্রেনে আপনাদের মতন মানুষরা খুব, তা একটাই কথা বলবো, ভালো হতে চান তো হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন আপনার বাড়ির কাছে আমাদের কোন চেম্বারটা আছে, ওকে, আর কোন চিকিৎসক আপনার জন্য অ্যাভেলেবল আছে, তাকে দেখান, তার সঙ্গে ট্রিটমেন্ট করেন, আমি কথা দিচ্ছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। হেল্পলাইন নাম্বার আপনার জন্য এবং সকলের জন্য আমি বলে দেবো, তবে তার আগে পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলি নি, কে আছেন? নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? দেখুন প্রথম কথা, কেন সেরাম এলার্জিক্যাল টেস্ট করালেই আপনি জানতে পারবেন কি কি আপনার সঙ্গে, আপনি যদি নিজের লাইফের মধ্যে যুক্ত যদি করেন কি কি খেলে, কী কী কাপড় পরলে, এই সব জিনিস ওর মধ্যে লেখা থাকে, কেন কি ওই সব জিনিস যদি আপনি করেন তাহলে মানে ওই সব অ্যাডভাইস যদি আপনি ফলো করেন তাহলে আইজি মানে আপনার অ্যালার্জির প্রবলেম থেকে অনেক আপনি রিহাই পাবেন, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, 100% আমি বলে দিচ্ছি আপনাকে এখনই, আপনাকে আজ অবধি কোনো চিকিৎসক বলেনি ব্লাড এক্সামিনেশন ফর আইজি, তো এই আইজি লেভেলটা যদি আপনি পরীক্ষা করে থাকতে যদি করে থাকতেন তাহলে এখন অবধি আপনি জানতে পারতেন কি আপনি কতদিনের মধ্যে এই রোগ থেকে মুক্তি পাবেন, কোনো দরকার নেই। আমতলাতে আপনি থাকেন, আমি আপনাকে একটাই কথা বলবো, বিষ্ণুপুরে আমাদের চেম্বার আছে, বিষ্ণুপুর থানার কাছে আমাদের চেম্বার আছে, যদি পারেন একবার হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। হ্যাঁ এটাও হতে পারে কি আপনি এখনই আজকে অ্যাপয়েন্টমেন্ট নিলে কালকে বা পরশুদিন তো চিকিৎসকদেরকে পাবেন না, লেকিন ইন দ্য মিন টাইম আপনি করবেনটা কি, সকালবেলা বাসি মুখে দুটো করে গাজর খান না, ঠান্ডার সময় বাজারে এখন গাজর পাওয়া যাচ্ছে, আর আমতলার বাজারে আমি জানি অনেক গাজর পাওয়া যায়। আচ্ছা, মানে গাজরটা অ্যালার্জির সমস্যার জন্য ভালো। বলুন কে আছেন, নমস্কার। নমস্কার,
আমি ঠাকুরপুকুর থেকে বলছি। ঠাকুরপুকুর থেকে বলছেন, কি সমস্যা বলুন। সমস্যা গাঁতে প্রচন্ড ওই শীতকালে ব্যথা হয়। ব্যথা হয়, আচ্ছা, এই একটাই সমস্যা তাই তো? পায়খানা পরিষ্কার হয়? না না, পেটে গ্যাস হয়। গ্যাস হয়। বয়স কত? বয়স ওই 42। নিজেকে ভালো করতে চান তো একটা কাজ করুন, কিছুই করার দরকার নেই, হেল্পলাইন নম্বরটা টুকে ফেলুন, হেল্পলাইন নম্বরে ফোন করুন। আপনি যেখানে থাকেন ওইখানে আশেপাশে আমাদের প্রচুর চেম্বার আছে, আমাদের হাজারা মোড়ের কাছে লেস ডাউনেও আমাদের চেম্বার আছে। আপনি একবার হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারবেন কোন তারিখে কোন চিকিৎসা কোন জায়গাতে আপনার কাছে থাকবে। আর তার সঙ্গে আরও একটা কাজ, যখন আপনি নিজেই বুঝে ফেলেছেন কি আপনার পাচন শক্তিটা, আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা উইক হয়ে গেছে, তো ওকে একটু সাপোর্ট করুন, মানে সাইড থেকে একটা সাপোর্ট করতে হয়। যেমনি আমরা যে কোনো খাবার খাই, গরম খাবার খাই, গরম খাবার যখনই আমাদের পেটের মধ্যে যায় তখন আমাদের শরীরের মধ্যে জঠরাগ্নি প্রজ্বলিত হয়, অগ্নি জ্বলতে আরম্ভ করে। আমরা ওই গরম খাবারটা ওই জ্বলন্ত অগ্নির মধ্যে দিয়ে যখন ওইটাকে খুব সুন্দরভাবে মানে পাচন ডাইজেশন ওইটা যখন হচ্ছে, এটা এই ডাইজেশনটা হতে সময় লাগে 45 মিনিট, 45 মিনিট, আপনার খেতে সময় লাগে মাত্র 20-25 মিনিট। এবার 25 মিনিট খাওয়া দাওয়া হয়ে গেল, আপনি হাত ধুয়ে নিলেন, আপনি সঙ্গে সঙ্গে আমাকে বলতে পারেন, ডাক্তারবাবু আমি খাবারের সঙ্গে জল খাই না। ভেরি গুড, কোনো ব্যাপার না, লেকিন যখন আপনি হাত ফাত ধুয়ে নেন তখন তো জল খান। তো যেসব মানুষদের ডাইজেস্টিভ সিস্টেমটা যদি উইক থাকে তাদের জন্য একটা ছোট্ট টিপস, যখনই আপনারা খাবার খাবেন তার সঙ্গে একটু উষ্ণ গরম জল খাবেন, 45 মিনিট অবধি কোনো ঠান্ডা জল খাবেন না। 45 মিনিটের পরে ঠান্ডা জল খেলেই দেখবেন আপনাদের প্রবলেম থেকে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। একদম। আর আমি চট করে বন্ধুদের জন্য একটু বলে রাখবো যে হেল্পলাইন নাম্বারগুলো একটুখানি মোবাইলে সেভ করুন, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ। সত্যি আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি রয়েছে এবং সেখানে আপনি কোন চিকিৎসককে পাচ্ছেন, কটা থেকে কটা পর্যন্ত পাচ্ছেন, কিভাবে আপনি পৌঁছবেন, সব কিছু জানার জন্য কিন্তু হেল্পলাইন নাম্বার আপনাকে হেল্প করবে। ফোন নাম্বার 9831020886, আবারও বলছি 9831020886, বা অবশ্যই কিন্তু আপনাদের ফোন করতে হবে 9875336796 এই নাম্বারে। আরেকবার রিপিট করছি 9875336796 এই নাম্বারে। পাশাপাশি রয়েছে অনেকগুলো চেম্বার, আমি চেম্বারের কথায় অবশ্যই আসবো, তবে তার আগে আবার বলবো হেল্পলাইন নাম্বার নোট করুন, মোবাইলে সেভ করুন, আমি আসছি কথায়। তবে তার আগে আরেকজন বন্ধু আছেন, কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বলছি। আপনি তো বলছেন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? ও, সীমা বলছি। সীমা কোথা থেকে বলছেন? রেলওয়ে স্টেশন দামোদর। দামোদর? দামোদর, আচ্ছা, এটা কোন জেলা? এটা বর্ধমান জেলায় পড়ে। বর্ধমান? বর্ধমান, হ্যাঁ, দামোদর নদীর আশেপাশে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নদীর আশেপাশে। ঠিক, আচ্ছা, ভেরি গুড, খুব ভালো জায়গা। বলুন কি সমস্যা দিদি ভাই? আমি হচ্ছে এসএলই পেশেন্ট, আজ 22-23 বছর ধরে স্টেরয়েড খাই। আচ্ছা ঠিক আছে, এবার আপনি একটু আমার কথাটা শুনুন, কে যে আপনাকে এই স্টেরয়েড ওষুধটা দিয়েছিল তাকে একবারও জিজ্ঞেস করেছিলেন কি ভাই? স্যার, আমার ছোট একটা, স্যার আমার ছোট অপারেশন হয়েছিল, অপারেশন হয়ে যাওয়া একটা ডাক্তার আমাকে ভুল রিপোর্ট দিয়ে দিয়েছিল, ওষুধ দিয়ে দিয়েছিলেন, ওষুধের শরীর একদম রাসে ভর্তি হয়ে যায়, আমাকে ভেলোরে ভর্তি করে। ওরে বাবা, দেখুন ভুল ওষুধের কি সাইড এফেক্ট। আপনি খুব সুন্দর ভাবে নিজের চিকিৎসকদেরকে বাঁচাচ্ছেন, লেকিন কিন্তু একটাই আপনাকে কথা বলবো কি আপনার যেই কোনো প্রবলেম এখন অবধি হয়েছে সব ভুল ট্রিটমেন্টের জন্য হয়েছে। আপনার সব থেকে বড় জিনিস, ওদের কাছে এইসব রোগের কোনো ট্রিটমেন্টই নেই। আপনি ভেলোরে গেছিলেন, ভেলোর থেকেও ঘুরে এসেছেন, আর যদি ভেলোর থেকে ভালো হয়ে যদি আসতেন তো নিশ্চয়ই আপনি আমাদেরকে ফোন করতেন না। ঠিক কথা।
ফোন করলেন কেন? কেন কি ওইখানেও আপনি ফেল হয়েছেন, এখানেও ফেল হয়েছে? তো বলার মানে এইটা হলো কি, যখনই মানুষরা নিজের ঘরের মানুষদেরকে সম্মান করা বন্ধ করে অন্য বাড়ির মানুষদেরকে সম্মান করতে আরম্ভ যদি করে, তাদের লাইফটা হেল হয়ে যায়, নরক হয়ে যায়। এটা আমরা মানে আমাদের মানে আমাদের আত্মীয়স্বজন পূর্বপুরুষরাও আমাদেরকে এই সব কথা ছিলেন। আয়ুর্বেদটা হচ্ছিল আপনার, আপনি কি করলেন এটা না করে, হতে পারে আপনার কাছে পয়সার কোনো অভাব নেই এই জন্য আপনি একদম ডাইরেক্ট ভেলোর পালিয়ে গেলেন, কেন আপনার কাছে এত ক্ষমতা ছিল না কি সেই চিকিৎসককে প্রশ্ন করা কি ভাই আপনি আমাকে ভুল ট্রিটমেন্ট কেন করলেন, কেন কনজিউমার ফোরামে আপনি যাননি? ঠিক কথা, নিজেকে যদি ভালোই যদি করতে চান তো এখনো সময় আছে, নিজেকে আপনি ভালো করতে পারেন, চিন্তা করার দরকার নেই। আমাদের আর দুর্গাপুরেও আমাদের চেম্বার আছে, আমাদের বাঁকুড়াতেও চেম্বার আছে, যেটা আপনার কাছাকাছি। এসব জানার জন্য আপনাকে একটু হেল্পলাইন নম্বরটা নোট করে রাখতে হবে, হেল্পলাইনে ফোন করে আপনি আপনাকে জেনে নিতে হবে কি আপনার বাড়ির কোন আপনার বাড়ির থেকে কোন চেম্বারটা কাছে, সেখানে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন, আর দ্বিতীয়বার আর ভুল ট্রিটমেন্ট হবে না, এই বিশ্বাসও কিন্তু আমাদের আছে। কে আছেন বলুন, নমস্কার। হ্যালো, আমি হাওড়া থেকে সুমন মণ্ডল কথা বলছি। হ্যাঁ বলুন সুমন বাবু, কি সমস্যা? আমি আমার বাবার প্রবলেমের জন্য কথা বলবো। বাবার বয়স কত? 70 বছর বয়স। 70 বছর, কি সমস্যা হচ্ছে? কিডনির প্রবলেম আছে। কিডনির সমস্যা, আচ্ছা। অন্য কোন প্রাথমিক চিকিৎসক তো নিশ্চয়ই দেখিয়েছেন, মানে কোন চিকিৎসকের সাথে তো অ্যাডভাইস নিশ্চয়ই করেছেন কিছু? আপনার সমস্যাটা আগের থেকে ঠিক আছে, প্রেসারের সমস্যাটার জন্য ফোন করলেন, শুনতে থাকুন। এবার আপনারাও শুনুন, জাস্ট কিছুক্ষণ আগেই আমাদের একজন মানে প্রিভিয়াস এর পেশেন্ট, উনি বলছেন আমার বাবার কিডনিটা ভালো আছে, প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছে। হ্যাঁ, 100% প্রেশার ফ্ল্যাকচুয়েট, কেন কি মেন কথা কি হয় কি মানে কিডনি নষ্ট হওয়ার মধ্যে অনেক কিছু থাকে, যদি এনার হিস্ট্রিটা আপনারা যদি জানতে পারবেন তখন এটাই জানতে পারবেন কি এনার বাবার আগে কিডনি নষ্ট হয়নি, আগে প্রেশারের উনি ওষুধ খাচ্ছিলেন, তাহলে কিডনিটা নষ্ট হলো কি করে, কার জন্যে কিডনি নষ্ট হলো? তো ইনি যে ও প্রেশারটাকে কন্ট্রোল করার জন্যে, প্রেশারটাকে ঠিক করার জন্যে যে ওষুধ, আমি ও তাজ্জুব খেয়ে যাই আপনাদের মতন মানুষদের কাছে কি আপনারা খুব ভালো করে জানেন কি যে চিকিৎসকের কাছে আপনারা যাচ্ছেন ও ডাইরেক্ট লিখে দিচ্ছে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনাকে ওষুধ খেতে হবে, আপনারা তার পাশেই সবসময় গিয়ে আপনারা দাঁড়িয়ে যাচ্ছে, কেন একবার জিজ্ঞেস করতে তো হয় কি ডাক্তারবাবু আপনার কাছে এসেছিলাম আমার বাবার কি মানে প্রেশারটা হাই, তা আমার বাবার কিডনিটা নষ্ট হচ্ছে কি? একটাই কথা বলবো, বেশি তো দূরে নেই, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। আর না না, অ্যাপয়েন্টমেন্ট তো আপনার আছে, আপনি আমাদেরকে দেখিয়েওছেন, এবার হইলো আপনার প্রেশারের ব্যাপারটা, তাহলে একটা কাজ করবেন সবসময় মনে রাখবেন, আপনার মানে আপনার বাড়ির যে লোকই বাজারে যায় তাকে বলবেন 5 টাকা বা 10 টাকার ধনে পাতার এক মুঠো ধনে পাতা কিনে আনতে, ধনে পাতার রুটের অংশটা কেটে বাদ দিয়ে দেবেন, বাদ বাকি ধনে পাতার স্টেম এবং লিপসগুলোকে ছোট ছোট টুকরো করবেন। আর আপনি বাঙালি, আপনার বাড়িতে কাঁসার একটা বাটি হবেই, ওই কাঁসার বাটির মধ্যে ওই ধনে পাতাগুলোকে ফেলে দেবেন, 1.5 কাপ জল দেবেন, ওটাকে ফোটাবেন, ফোটাবার পর যখনই জলটা আপনি দেখবেন 1 কাপের মতন হয়ে গেল, ওই জলটাকে ছেঁকে নেবেন, জলটাকে ঠান্ডা করবেন, বাবাকে নিজের সারা দিনের মধ্যে একবার করে খাওয়াবেন, 3 দিন খাওয়াবার পরে বাবার ব্লাড প্রেশারটা মাপবেন, ব্লাড প্রেশারটা মাপার পরে আমাদের হেল্পলাইনে ফোন করে আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা। ওকে, কে আছেন বলুন, নমস্কার। টিভির আওয়াজটা প্লিজ কম করুন, এত নয়েজ আসছে, জিরো করুন টিভির ভলিউম, জিরো করুন, শুধু ফোনে শুনুন। ঠিক নেই, বলুন এবারে কে বলছেন? আমি দিঘা সংকুল থেকে বলছি, দিলীপ পাত্র। হ্যাঁ, কি সমস্যা? পেটের সমস্যা আছে আমার। পেটের সমস্যা, আচ্ছা শুনতে থাকুন। বয়স কত? হ্যাঁ আপনার বয়স কত?
আমি কি বলছি ওটা শুনে রাখুন। এই যে ইনি বললেন এনার বয়সটা 48, মানে বয়সটা অনেক, এটাও কম। এর মধ্যে এনার যে এই প্রবলেমটা হচ্ছে এনার পেটের, আরে ভাই মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখুন, আমরা পুরো অল ওভার ইন্ডিয়াটাকে বিভিন্ন ভাগের মধ্যে ভাগ করে রেখেছি। যেমনি আমি আপনাকে বলি, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার মানুষদের পেটের প্রচুর প্রবলেম। কেন কি একটু আমরা তেলে ভাজা খেতে হেভি ভালোবাসি, আর ক্ষেতের মানে বাঙালি বাবুরা একটু খাবার রসিক, আর আমার যত বন্ধুরা আছে তাদের জন্য আমিও একটু রসিক হয়ে গেছি। লেকিন হ্যাঁ, আমি একটু প্রবলেমগুলো আমি জানি তো, এইটাকে মানে এটাকে কিভাবে আটকাবো, লেকিন আমার ভাই বোনরা এটা জানে না, ঠিক আছে, ওটা আমি আপনাদেরকে বলে দেবো, এটা হলো একটা কথা। এবার বিহার ইউপিতে যদি যান তো ওইখানে দেখবেন কালা বুখার, মানে ওইখানে ডিপথে মানে প্রচুর মানে জ্বর সম্পর্কের অনেকজন হবে। সাউথ ইন্ডিয়াতে যদি যান ওইখানকার মানুষরা একটু টক খায়, টকের জন্যে বেসিক্যালি দেখা গেছে ওনাদের পাইলস ফিস্টুলা ফিসারের প্রবলেমটা হয়ে যায়। আচ্ছা, তো এনাকে একটাই খালি কথা বলবো কি, আপনি যদি নিজের পেটটাকে খুবই ভালো যদি করতে চান, তাহলে পেটটাকে ডেইলি এমনি কিছু খান বা এমনি কিছু কাজ করুন যার থেকে আপনার পেটটা পরিষ্কার যেন হয়। কথা শুনে তো মনে হলো কি আপনি একটা বাঙালি, আপনার বাড়িতে আর কিছুই না, যদি আপনি 48 ইয়ার্স বলেছেন, ইউ আর আ ম্যারিড পারসন, ম্যারিড পারসনের মানেই হলো কি শ্বশুর বাড়ি থেকে তামা পেতল কাঁসার অনেক কিছু পেয়ে গেছেন বাসন, যেটা আপনার মিসেস আপনার বাড়ির উপরে তুলে রেখে দিয়েছে, ওইখান থেকে তামার একটা জগ বার করুন, ওইখানে ফুটন্ত গরম জল ভরে রেখে দিন, ওই জলটা যখন ঠান্ডা হয়ে যাবে আজ থেকে ওই জলটা খেতে আরম্ভ করবে, আর ডেইলি সকালবেলা এক গ্লাস উষ্ণ গরম জল খালি পেটে বাসি মুখে খেয়ে নেবে, তারপরে একটু ফোন করে আমাদের। আর একটা কথা বলছি, আরও নিজেকে তাড়াতাড়ি যদি ভালো করতে চান, 48 বয়স তো বেশি বয়স না, হেল্পলাইনে ফোন করুন, একটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেন আমাদের কাছে, আপনি আসুন, নিজের প্রিভিয়াস সব রিপোর্টকে নিয়ে আসুন। আর সবসময় মনে রাখবেন কি, আমাদের এই যে NBP কখনো বলে না কি আমরা আপনাকে সারা জীবন ওষুধ খাওয়াবো, আমাদের টাইম বাউন্ড ট্রিটমেন্ট হয়, একটা নির্দিষ্ট আমরা আপনার রিপোর্ট দেখার পর একটা টাইম দেব, ওই টাইমের মধ্যেই আপনাকে সুস্থ করার পুরো দায়িত্বটা হচ্ছে NBP। অবশ্যই পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, কে আছেন বলুন, নমস্কার। বয়স কত? 35 বয়স। বিয়ে হয়েছে? হয়েছে। তাহলে তো বয়সের আগেই আপনি বুড়ো হবেন, কেন কি আপনি নিজেই বলে দিলেন কি আমি ওই নাক দিয়ে জল পড়ে, ওই ওষুধটা খেলে নাক দিয়ে জল পড়া বন্ধ হয়ে যায়, কেন কি ওই ওষুধের আরও একটা সাইড এফেক্ট হয় বয়সের আগে আপনাকে বুড়ো করে দেওয়ার। এই জন্য কেন কি ওই ওষুধ খেলে একটু ঝিমুনি ঝিমুনি ভাব হয়, কোনো কাজের মধ্যে ইচ্ছে করে না, আপনারা একটু ঘুমিয়ে ঘুমিয়ে থাকেন, এটা আপনাদের ব্যাপার, আপনার যদি ইচ্ছে হয় কি না আমি বয়সের আগে একটু বুড়ো হব তো ভালো। কেন কি আমি একটা জিনিস মনে করি কি, আমার যতই বয়স হোক না কেন আমি কখনো নিজেকে 30 বছর থেকে কম ভাবি না। ঠিক কথা, এটাই উচিত। আমি ইয়াং, আমি সবই পারি, আমারও দু পা আপনারও দু পা, আমার দু হাত আপনার দু হাত। এবার রইল কি আপনি যদি নিজের ক্ষতি নিজেই করতে চান তো ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, আপনি যেতে পারেন। আর আপনি যদি নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ যদি করতে চান, তাহলে একটাই কথা বলবো, সবসময় মনে রাখবে NBP। ডক্টর বিনোদ সিং কখনো হেয়ালি আমি কথা বলি না, আমাকে আপনারা প্রচুর জায়গাতে দেখেছেন, প্রচুর চ্যানেলেও আপনারা আমাকে দেখেছেন, আমাদের এই প্রোগ্রামগুলো যারা আজকে দেখতে পাচ্ছে না তারা নিজের মোবাইলের মধ্যে ইউটিউবেও দেখতে পারবে, নিজের প্রশ্নটা ওইখানেও করতে পারবে। কেন কি আমাদের যে টিমের মধ্যে আমাদের যে টিমটা আছে ওরা ফলো করে, আপনার প্রত্যেক প্রশ্নের উত্তরটা আমরা আপনাকে দেব।
আপনি ভালো হতে যদি চান হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আমাদের বন্ধুদের জন্য বলবো, যিনি ফোনে আছেন একটু সঙ্গে থাকবেন, চট করে একটু বলে রাখি, নালে আমি আর সুযোগ পাবো না। কলকাতায় কিন্তু তিনটি চেম্বার রয়েছে, মেটিয়া বুরুজে রয়েছে, লঞ্চ টাউনে রয়েছে এবং অবশ্যই হাতিবাগান চেম্বার রয়েছে। যারা হাওড়া থেকে ফোন করছেন তাদের জন্য বলবো, শিবপুর রয়েছে, বালচিগুড়ি বাজার, দাসনগর রয়েছে এবং বেলুড় চেম্বার রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা। এক মিনিট একটু সঙ্গে থাকুন, দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা কিন্তু অবশ্যই আমতলা চেম্বার পেয়ে যাচ্ছেন এবং যারা দশ রোড, ভিআইপি রোড বা একটু মেন লাইনের দিকের বন্ধুরা রয়েছেন, আমি সর্বদা এটাই বলি তাদের জন্য সুবিধার মধ্যমগ্রাম, অবশ্যই মধ্যমগ্রাম চেম্বারে আপনারা যোগাযোগ করতে পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া সর্বত্র পাচ্ছেন, মিদনাপুরের মধ্যে হেরিয়া, মেচেদা, খড়গপুরে পেয়ে যাচ্ছেন, এছাড়া মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু পাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা আগরতলা, ত্রিপুরার আগরতলা, আসামের গুয়াহাটি এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর বলুন কে আছেন, ধৈর্যই তো নেই, কে আছেন, নমস্কার, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা? আপনার একটুখানি বুদ্ধি হওয়া দরকার, আপনি হেল্পলাইনে একটু ফোন করতেন, ওইখানে আপনাকে সবাইকে ভালো করে বুঝিয়ে দিত, প্লাস আপনাকে হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে দিত যেখানে আপনি নিজের প্রবলেমটা লিখে পাঠাবেন। ধনে পাতা বলে দিয়েছি তার মানে কি ওটা খেলেই আপনি সুস্থ হয়ে গেলেন? হ্যাঁ, আপনাকে তো এটা বোঝা দরকার, কেন কি যারা আপনার মানে ফ্যামিলির কিডনি মানে আপনার বাড়ির লোকের কিডনির দিকে নজর যারা খারাপ দিয়ে দিয়েছে তাদেরকে একটু প্রশ্ন করুন। আপনি এখন ফোন করে বারবার জিজ্ঞেস করছেন কি, আরে অপেক্ষা করুন, আর যদি না অপেক্ষা হয় তো ইউটিউবে ফলো করুন। ইউটিউবে আমাদের এই চ্যানেলের ডক্টর বি শর্মার আপনি প্রোগ্রামটা আপনি যদি ওইখানে চেক করেন তাহলে এই প্রোগ্রামটা আবার আসবে, ওইখানে আপনারা জিজ্ঞেস করবেন। এই যে আপনি একটা প্রশ্ন করলেন, এর আগে আপনি আরও একবার করেছিলেন, এর জন্য তো অন্য লোকরা তো কথা বলতে পারে না, আপনার তো এটা বোঝার দরকার। আরও একটা বিষয় হচ্ছে, আমাদের সমস্যার জন্য চেম্বারে আসতেই হবে, টিপসটা কেন দেওয়া হয়, আপনি যে কদিন ডাক্তারবাবুর সামনে চেয়ারটা এসে বসতে না পাচ্ছেন সে কদিনের জন্য ওটা বাড়িতে করতে, নিয়ম এটাই তো, ভালো থাকবেন, তুলনামূলকভাবে ভালো থাকবেন, কিন্তু ওটা সম্পূর্ণ আপনাকে সুস্থ করতে পারবে না। যখনই ডাক্তারবাবু একটা ধনে পাতা, একটা পেঁয়াজ বা একটা হলুদের কথা বলবে, সাথে সাথে আপনি নোট করলেন আর ভাবছেন এটাই আমি খাবো, আমি কোনো ডক্টরের কাছে যাব না, সেই দায়িত্ব কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার নেবে না। এটা টিপস, এটা বাড়িতে আপনারা করুন, পাশাপাশি চেম্বারে চলে আসুন এবং অবশ্যই ডাক্তারবাবুদের অ্যাডভাইস নিন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে, 98 আবারও বলবো 9831020886, এই ফোন নাম্বারে ফোন করুন, এটি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও, তার পাশাপাশি কিন্তু 9875336796 এই নাম্বারও কিন্তু যোগাযোগ করতে হবে। এবং ডাক্তারবাবু, যে কোনো ক্রনিক ডিজিজে আমার মনে হয় আয়ুর্বেদ ছাড়া আমাদের কিন্তু কোনো গতি নেই। আমরা আবারও আসবো আলোচনায়, তবে তার আগে কে আছেন, নমস্কার, টিভির ভলিউম জিরো করুন প্লিজ, টিভির ভলিউম জিরো করুন, আপনি ফোনে শুনুন, কোনো অসুবিধা হবে না, ফোনে শুনুন, কে বলছেন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন। বলছি দিদি, আমি, আমার নাম সুশান্ত নস্কর, আমার ধামুয়াতে বাড়ি। আচ্ছা, কোন জেলা এটা? এটা দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ডহারবারে কিছু। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনা, এবার বলুন আপনার সমস্যাটা বলুন। বলছি যে আমি একটু জোরে হাঁটলে আমার বুকটা কনকন করে। আচ্ছা, আর পায়খানার এমনি খুব সমস্যা, পেটের সমস্যা মেন সমস্যা, আর বুকটাও যন্ত্রণা হয় খুব। আপনার বয়সটা ডাক্তারবাবুকে বলে দিন। হ্যাঁ, আমার 41। আচ্ছা, আপনার কথা শুনে তো এটাই মনে হচ্ছে কি আপনি আমার মানে দাদার বয়সী, দাদা থেকেও বড় বলতে পারি। আর ছাড়ুন, ডায়মন্ড হারবারের দিকেই থাকেন, আপনাকে একটাই কথা বলবো, বিষ্ণুপুরে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারবেন। লেকিন এই যে আপনি একটা কথা বললেন কি আপনি কিছু হাঁটতে গেলে বুকে চাপ লাগে, হ্যাঁ 100% হতে পারে,
কিন্তু ফোনের মাধ্যমে আপনি আমাদেরকে যে কথাটা বলছেন, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এটা তখনই আমরা জানতে পারবো যখন আপনি আমাদের সামনাসামনি থাকবেন, আর আপনার সঙ্গে আপনার প্রিভিয়াস রিপোর্ট যদি থাকবে। তো একটা কথা মনে রাখবেন, আজকাল একটা খুব মানে নতুন একটা নিয়ম হয়ে গেছে যে বড় বড় চিকিৎসকরা MRI CT স্ক্যান মানে কী কী করিয়ে নিচ্ছে, আপনারা করিয়ে নিয়ে যাচ্ছেন, 20,000-25,000 টাকার রিপোর্ট করিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু একবারও বলতে পারবেন ওনারা কি একবারও আপনাকে রিপোর্ট বুঝিয়েছে যে আপনার এইটা হয়েছিল, আপনার এই হাড়টা নষ্ট হয়ে গেছে, এই হাড়টা এফেক্ট করছে, বোঝাই না তো। কেন ওরা জানে কি, ওরা আপনাদেরকে মানুষ বলে যারা এমনি করে। আমি আজকে নিজে পরীক্ষা করালাম MRI, তার জন্য আমাকে 20,000 টাকা দিতে হলো। ইট ইজ মাই ফান্ডামেন্টাল রাইট কি, যে আমাকে বলেছে কি MRI করাতে, সে আমাকে বোঝাবে কি আপনাকে আমি কেন বললাম MRI করতে, আপনার কি কি ক্ষতি হয়েছে। লেকিন আপনাদের মানে আপনাদের কাছে তো কেউ বলে, লেকিন একটা কথা সবসময় মনে রাখবেন, NBPটা একটা আলাদা। আমরা এখানে পেশেন্টকে সব কিছুই বুঝিয়ে দিই, ইভেন পেশেন্টকে এটাও বলে দিই কি কতদিন আপনাকে ওষুধ খেতে হবে, কতদিনের মধ্যে আপনাকে ভালো হতে হবে। যদি এই জিনিস পেতে যদি চান তাহলে এখনই আমি আপনাকে বলবো হেল্পলাইনে ফোন করুন, ফোন করে নিজের প্রিভিয়াস রিপোর্ট নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, আর আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি টাইম বাউন্ড ট্রিটমেন্টের মধ্যে আপনাকে সুস্থ করার দায়িত্বটা আমাদের। একদম, সারা জীবন প্লিজ ওষুধ খাবেন না, যেখানে অল্প একটু সময় ওষুধ খেয়ে আপনি ভালো থাকার সুযোগ পাচ্ছেন, কেন সারা জীবন ওষুধ খেতে যাবেন? কে আছেন বলুন, বলুন কোথা থেকে ফোন করছেন? আমি ঘাটাল থেকে বলছি ম্যাম। ঘাটাল থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমার নিয়ের প্রবলেম হয়ে গেছে, ইনটা ড্রাইনেস হয়ে গেছে। বয়স কত? বয়স কত? 25 বছর। ড্রাই স্কিনের সমস্যা? আরে ভাই, যখন তোমার গরমকালে তো মানে বডিতে অয়েল মাখতে হয়। আচ্ছা, গরমকালেও বডিতে অয়েল মাখতে হয়? এর মানে হলো কি আপনার রাফনেস অফ দ্য স্কিন, মানে আপনার শরীরের মধ্যে ওয়াটার মলিকিউলস অনেক কম হয়ে গেছে। লেকিন একটা কথা মনে রাখবেন, শীতকালের মধ্যে এমনি আমাদের হিউমিডিটি মানে আমাদের ওয়েদারের হিউমিডিটিটা অনেক লো হয়ে থাকে, আরও শরীরটাকে শুকিয়ে দিতে পারে, আরও শরীরটাকে ড্রাই করে দিতে পারে। আর যখনই স্কিন আমাদের ড্রাই হয় তখন বিভিন্ন প্রকারের স্কিন ডিজিজ আমাদের শরীরের মধ্যে আসে। ইভেন আপনি নিজেও বলছেন কি গরমকালেও আপনাকে ময়েশ্চারাইজেশন লাগাতে হয়, কিসের জন্য অপেক্ষা করছে? থাকেন তো মেদিনীপুর জেলাতে না? মেদিনীপুরের মধ্যে আমাদের অনেক চেম্বার আছে, আমাদের খড়গপুরেও চেম্বার আছে, আমাদের মেশিদাতে চেম্বার আছে, আমাদের মেদিনীপুর। লেকিন এইসব জানার জন্য আপনাকে একটুখানি কষ্ট করতে হবে, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে এটা জেনে নেন আমাদের NBP-র কোন চিকিৎসক কোন দিন কোন তারিখে আপনার বাড়ির আশেপাশের চেম্বারে যাচ্ছে, একবার দেখান। কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সুস্থ। মানে এখন 25 বছর, তো 25.5-এর মধ্যে তোমার সমস্যা থেকে তুমি বেরিয়ে আসবে, এতদিনও বোধহয় লাগে না NBP ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আমি বেশি করে একটু সময় দিয়ে দিলাম। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাসন্তী হেলমায়পুর থেকে বলছি, অনুরাধা রায়। হ্যাঁ বলুন অনুরাধা দি, কি সমস্যা? আমার এই অন্তত 15-20 বছর ধরে আমার এই চোখের যন্ত্রণা হচ্ছে, অনেক ডাক্তার দেখেছি, কোনো কিছু হচ্ছে না, যন্ত্রণায় একভাবেই চলে হয়ে। 15-20 বছর? আপনার মধ্যে প্রচন্ড ধৈর্য আছে, আর দয়া করে মানে এই ধৈর্যটা যদি ভগবান বিনোদ সিং কে যদি দিত তো এখন অবধি আমি অনেক উঁচু জায়গাতে চলে যেতাম, লেকিন আমার কাছে এমনি ধৈর্য নেই। শুনতে থাকুন দিদি ভাই, আপনি 15-20 বছর ধরে সেই মানুষের কাছে বারবার যাচ্ছেন, বারবার গিয়ে কান্নাকাটি করছেন কি আপনা মানে ট্রিটমেন্ট করাচ্ছেন, লেকিন আপনি ভালো হচ্ছেন না। লেকিন ওই মানুষটা আপনাকে ঠিক মতন কথাও দিচ্ছে না, ইভেন আপনাকে এটাও বলিনি কি আপনার কি রোগ হয়েছে, কনফার্ম আমি এটা বুক ফুলিয়ে বলতে পারি। বা যদি পারেন আমাদের হেল্পলাইনে ফোন করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা নেবেন, ওইখানে ওই ডাক্তারবাবুর প্রেসক্রিপশনের ছবি তুলে পাঠাবেন, ওইখানে উনি আপনার রোগের ডায়াগনোসিস অবধি উনি করেননি। কিন্তু আপনি ধন্য, আপনি সত্যি মানে লোকরা ঠিকই বলে ভারতের মানুষরা কত বড় ধন্য এটা আমরা জানি, কেন কি ইংরেজরা এসেছিল আমাদের দেশের মধ্যে ব্যাপার করতে, লেকিন ওই ইংরেজরা আমাদের দেশের উপরে রাজত্ব,
তো আমাদের মতন ভারতীয় লোকরা আমরা সবসময় বলি না অতিথি দেব ভব, আপনি যে প্যাথিতে গিয়ে ট্রিটমেন্টটা করাচ্ছেন ওই প্যাথিটাও আপনার দেশের না। আয়ুর্বেদকে তো আপনি ভুলেই গেলেন, অ্যালোভেরাকে আপনি ভুলেই গেলেন, কেন কি এবার আমি ঘৃত কুমারীর যদি কিছু কথা বলি তো ওর মধ্যেও আপনি খুঁজবেন কি না একটু টিপস দাও, দেবো না, আপনার মতন মানুষকে আমি কোনো টিপস দেবো না। কেন কি যে নিজের শরীরটাকে নিয়ে 15-20 বছর ধরে অন্যদের চিকিৎসা করে কাছে গিয়ে খেলা করছে তাকে বিনোদ সিং তো অন্তত কোনো টিপস দেবেন। ভালো হতে যদি চান হেল্পলাইনে ফোন করেন, হেল্পলাইনে ফোন করে যত তাড়াতাড়ি পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন। একদম, কারণ আর কোনো উপায় নেই, 15-20 বছর আপনি পার করে ফেলেছেন দিদি ভাই। মন খারাপ করবেন না, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আজকেই নামটা লেখান, যোগাযোগ করুন, মাত্র কয়েক মাসের মধ্যে দেখবেন আপনার সমস্যা থেকে আপনি বের হয়ে আসছেন। কে আছেন বলুন, নমস্কার, কোথা থেকে ফোন করছেন? চন্দননগর, চন্দননগর জগদ্ধাত্রী পূজা তো চলছে রমরমিয়ে, তাই তো? বলুন কি সমস্যা, আজকে কেন ফোন করলেন? এটা কার সমস্যা? কার ছেলের, ছেলের বয়স কত? এই 25+। 25+, দেখুন আপনাকে একটা কথা বলি, চন্দননগর মানে আপনার জন্য মানে উই টু আর ভেরি হ্যাপি মানে জগদ্ধাত্রী পূজো, কেন চন্দননগরের সঙ্গে আমার একটু রিলেশনটা খুব পুরনো, কেন আমার বড়দি চন্দননগরে ছিলেন, আমি যখন ছোট ছিলাম আমি সাঁতার কাটতে শিখেছিলাম চন্দননগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, চন্দননগরের মানুষকে আমি প্রচন্ড ভালোবাসি, কেন কি রিয়েলি দে আর ভেরি গুড। আপনাকে একটাই খালি কথা বলবো, 25 বছরের ছেলে, এই এই প্রবলেম, কেন একবার চেষ্টা তো করতে পারেন। চন্দননগর থেকে বেলুড় বেশি দূরে না, আমাদের বেলুড়েও চেম্বার আছে, আমাদের হাওড়ার শিবপুরেরও চেম্বার আছে, একবার একটা একবার চেষ্টা করুন, দরকার নেই আপনার ছেলেকে আনার দরকার নেই। আপনি যদি পারেন নিজের ছেলের সব রিপোর্ট নিয়ে সব প্রিভিয়াস প্রেসক্রিপশন নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি। আমরা এই যে কিছুক্ষণ আগে একজন বললো আমি 15-20 বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছি, আর আপনিও করাচ্ছেন, এটা কি না কি আপনি বসে নেই, আপনিও করাচ্ছেন, কোনো লাভ পাচ্ছে না, তাই জন্য তো আয়ুর্বেদের কাছে এলেন। আগে যদি আয়ুর্বেদের কাছে আসতেন তাহলে ওদের পেছনে অত টাকাটা আপনি ফেলতেন না। এই জন্য বলবো হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের সঙ্গে দেখা করুন উইথ প্রিভিয়াস রিপোর্ট, আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ। কারণ এই বয়সটা ওর আনন্দ করার বয়স, এই বয়সটা উন্নতির কথা ভাবার বয়স, সমস্যা নিয়ে ভেঙে পড়ার বয়স কিন্তু নয়। কে আছেন বলুন, নমস্কার, নমস্কার, কোথা থেকে? কাঁথি, কাঁথি ঘাটাল কাঁথি, হ্যাঁ বলুন কি সমস্যা? দেব, আমরা একটু স্কিনের প্রবলেম হচ্ছে, স্কিনে চামড়ার হচ্ছে না, ওষুধ দিচ্ছি, মলম দিচ্ছি কিন্তু না কমছে। প্রথম কথা আপনাকে বলে দিই, আপনি তো ঠিক সেই মতনই হয়ে গেলেন মডার্ন ফিজিশিয়ানদের মতন, স্কিনের যে রোগটা হচ্ছে আপনার পেটের ভেতর দিয়ে ওই রোগটাকে জন্ম, ওই রোগটা জন্ম নিয়েছে পেটের ভেতর থেকে। একটু আমার কথাটা শুনুন, অনেক আপনি বলেছেন এবার আপনি আমার কথাটা শুনুন, রোগের রোগটা তৈরি হয়েছে আপনার পেটের ভেতরের মানে ডিটক্সিফিকেশনের জন্য, রক্তটা দূষিত হয়ে গেছে, এই জন্য স্কিনের মধ্যে এই সব প্রবলেম হয়ে গেছে। এবার যাকে আপনি দেখাচ্ছেন ও কত বিরাট বড় বুদ্ধিমান মানুষ বলুন তো, পেটের যেখান থেকে ওই রোগটা উৎপত্তি হয়েছে, আমি একটা কাজ করবেন না, আপনি ঘাটাল বললেন না, হ্যাঁ দেববাবুর মানে যেখানে, আচ্ছা ওইখানে অনেক গাছ আছে, হ্যাঁ একটা কাজ করবেন, আজ থেকে কোনো গাছের মধ্যে ওর রুটের মধ্যে জল দেবেন না, গাছের পাতাতে জল দেবেন, এক মাস পরে ওই গাছের ছবি তুলে আমাকে পাঠাবেন, তো দেখবেন তো ওই গাছটা বেঁচে আছে না মারা গেছে, একদমই বাঁচবে না। আপনার স্কিনের রোগ হয়েছে, মলম লাগাচ্ছেন ওপর দিয়ে লাগিয়ে যাচ্ছেন, আর আপনি ভাবছেন কি আমি ভালো হচ্ছি না কেন, আর রোগটা কোথায় থেকে হয়েছে এটাও তো আপনি জানেন না, আর আপনাকে যার কাছে আপনি গেছিলেন উনি আপনাকে বলেননি, কেন উনি এইটাই ভেবেছিলেন আপনাকে বলে দিলে তো আপনি অনেক কিছু বুঝে যাবেন, তাহলে আপনি ওনার জন্য মানে 6-10 বছর শুনছেন না কতজন আমাদেরকে ফোন করছে, কেউ 10 বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছে, কেউ 20 বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছে,
আপনিও আমার মনে হয় কিছুদিন অবধি ট্রিটমেন্ট করিয়েছেন, কোনো লাভ হচ্ছে না তো, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, আর নিজের প্রিভিয়াস প্রেসক্রিপশন এবং ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কথা দিচ্ছি বেশি দিন আপনাদেরকে আমরা ওষুধ খাওয়াবো, আমাদের কথা মতন চললেই খুব তাড়াতাড়ি সুস্থ হবে। একদম যোগাযোগ করতে হবে, কিন্তু গোড়া থেকে সমস্যা বোঝা, এটা কিন্তু একমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা করতে পারেন, এবং তার মধ্যে অবশ্যই বিনোদ কুমার সিন্তর রয়েছেন। কে আছেন বলুন, নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাম, আমি ইন্দ্রাণী গোবরডাঙ্গা থেকে। হ্যাঁ, কি সমস্যা? বলছি আমার স্বামীর 39 বছর বয়স, তো ওনার বেশ কিছুদিন ধরে পেচাপে খুব হচ্ছে, তো এখানে যে ডাক্তার বাবুরা বসেন তো দেখিয়েছিলাম বেশ কয়েকজনকে, তো মানে ওষুধ খাচ্ছে 2 বছর ধরে, কোন রকম প্রবলেম সলভ হয়নি, যদি ডাক্তার বাবু কোনো একটু উপায় বলেন। দেখুন, উপায় বলার কিছু নেই, কেন কি আমি এখন অবধি ভালো করে বুঝতেও পারিনি যে আপনার হাজবেন্ডের প্রবলেমটা কি। হ্যাঁ, খালি এটাই বুঝলাম ওনার বয়স, দুটো কথা হতে পারে, যার কথাতে আপনি ইউএসজি করিয়েছিলেন তার কথাতে যদি ইউএসজি রিপোর্ট যদি দেখেন, উনি একটাই কথা বলবেন অপারেশন করিয়ে দাও। লেকিন একটা কথা বলুন, বয়সটা খুবই কম, 38 বললেন না, আর প্রোস্টেটটা যদি আপনি অপারেশন করিয়ে দেন, ওনার যদি 38 বছর বয়স হয় তো আপনি মিনিমাম ওনার থেকে 4-5 বছর ছোট হবে। আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি অন্তত আপনি বুঝছেন, তো দয়া করে এসব করতে যাবেন না। গোবরডাঙ্গাতে থাকেন, মধ্যম গ্রামে আমাদের চেম্বার আছে, আপনি একটু হেল্পলাইনে ফোন করুন, আর আপনি যদি চান কি আপনার স্বামী খুব তাড়াতাড়ি যদি সুস্থ হয়ে যায়, তাহলে একটু হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি কথা দিচ্ছি, আমি না পুরো আপনার এনবিপি আপনাকে কথা দিচ্ছে, ডক্টর বিনোদ সিংই না, ডক্টর বিনোদ শর্মাও আপনাকে কথা দিচ্ছে, ডক্টর প্রমোদ শর্মাও আপনাকে কথা দিচ্ছে, আর আমাদের প্রতিষ্ঠান আপনাকে কথা দিচ্ছে কি আপনার স্বামীকে কত তাড়াতাড়ি সুস্থ করব আপনি নিজেও বুঝতে পারবেন না, তার জন্য ছোট কাজ। একদম ঠিক কথা, ওই অপারেশন, কাটাকাটি, নানা রকমের এক্সপেরিমেন্ট, নিজেকে গিনিপিক বানানো অনেক দিন তো হলো, এবার এসবের থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আয়ুর্বেদকে ভরসা করতে হবে, ভরসা করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদের রিসার্চ সেন্টারকে। কে আছেন বলুন, নমস্কার। হ্যাঁ, আমি ভবানীপুর থেকে বলছি, আমার স্বামীর জন্য। আচ্ছা বলুন, তার বয়সটা আগে একটু শুনব। ওনার ইউরিক অ্যাসিড হয়েছে, হাঁটুটা মানে খুব ব্যথা, হাঁটুটা বলছে ক্ষয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তারপরে এমনি কটপট করে আওয়াজ হয়, আর ব্যথা পায়ে মানে তেলে পর্যন্ত ব্যথা হয়ে যায়, ফুলে যায়, আর আবার ইউরিনের জায়গায় প্রবলেম আছে, আবার সেখানে আবার সিস্ট। হ্যাঁ, এবার একটু আপনি আমার খুব মনোযোগ দিয়ে একটু কথা শুনুন। প্রথম কথা, আপনি খুব সুন্দর বললেন আপনার স্বামীর ইউরিক অ্যাসিডটা হাই, ইউরিক অ্যাসিডটা হাই হলে যে এই ব্যথা বেদনা, যে জয়েন্টের মধ্যে ব্যথা বেদনা হয় তাকে আমরা বলি মানে মডার্ন সায়েন্সে মানে যে ভাষাটা আপনারা বোঝেন ওকে আমরা বলি গাউটি আর্থারাইটিস, লেকিন যে ভাষাটা আপনারা বোঝেন না তাকে আমরা বলি গঠিয়া ভাব, গিটে গিটে ব্যথাটা হয়। এই যে ইউরিক অ্যাসিডটা আমাদের বড় বড় জয়েন্টকে এফেক্ট করে। ইউরিক অ্যাসিডটা কেন হয় এটা জানা আপনার দরকার। ইউরিক অ্যাসিড তখনই হয় যখন আপনি খুব এক্সেসিভ প্রোটিন আপনি বেশি নিচ্ছেন, ইনটেক অফ এক্সেসিভ প্রোটিন ইউরিক অ্যাসিডের তৈরি করার মানে রাস্তা তৈরি করে দেয়। কেন কি আমরা যখনই প্রোটিন আমরা খাই তখন আমাদের শরীরের মধ্যে যখন আমরা ওটাকে মানে হজম করতে আরম্ভ করি তো প্রোটিন থেকে ওইটা তৈরি হয় পিউরিন, আর পিউরিনটা যখন ভেঙে আবার ওইটাকেও আপনি যখন ডাইজেস্ট করছেন তখন ওরা তৈরি হয় ইউরিক অ্যাসিড। তো এর মানে এটাই হয়ে গেল কি আপনি পিউরিন খাওয়া বন্ধ করতে হবে আপনার পেশেন্টের। লেকিন আপনার কথা শুনে মনে হলো আপনি তো বেঙ্গলি, এবার আমি যদি বলে ফেলি কি নিজের স্বামীকে ডিম খাওয়াবেন না, মাছ খাওয়াবেন না, মাংস খাওয়াবেন না, এই খাওয়াবেন না, ওই খাওয়াবেন না,
তা আপনি তো আমাকে কিছুই বলবেন না, লেকিন আমি এটা জানি কি আপনার স্বামী যেদিন আমাকে আমাকে দেখবে সেদিন ও আমার মাথা ফাটিয়ে দেবে। কারণ বাঙালিদেরকে খাবার দিকে এটা যদি পালন করি কোনো দরকার নেই। আপনি একটা সিম্পল একটা কাজ করুন, ভবানীপুরে থাকেন, লেস ডাউনে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেন। আমি কথা দিচ্ছি আপনার হাজবেন্ড চিরদিনের জন্য ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেয়ে যাবেন। ওর জন্য আপনাকে ছোট একটা কাজ করতে হবে, আপনিও ক্লাস টেনের মধ্যে আমার যত মনে হলো কি আপনার সঙ্গে কথা বলে কি আপনি পড়ালেখা করেছেন, ক্লাস টেন অবধি আমরা হিন্দি মানে আমরা সায়েন্স নিয়ে পড়েছিলাম, ইলেভেন টুয়েলভে আমরা কমার্স আর্টস অন্য অন্য সাবজেক্ট নিয়ে পড়তে পারি, লেকিন ক্লাস টেন অবধি আমরা সায়েন্স নিয়ে পড়েছিলাম। ওই সায়েন্সের মধ্যে একটা সাবজেক্ট ছিল ভিএম, মানে আমি চুকি নন বেঙ্গলি তো আমি বলতে পারি ফিজিক্যাল সায়েন্স, ওই ফিজিক্যাল সায়েন্সের মধ্যে একটা কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার ছিল, কেমিস্ট্রির মধ্যে একটা প্রথম যে চ্যাপ্টারটা ছিল অ্যাসিড বেস অ্যান্ড সল্ট, অ্যাসিডকে কীভাবে নিউট্রাল করা যায় এই প্রশ্নটা আমাদের মাধ্যমিকে আসতো, আমরা ওইখানে লিখে দিতাম বাই অ্যাডিং সিম্পল বেস তো অ্যাসিড নিউট্রাল হয়ে যায়। তা আপনার যখন আপনি দেখছেন কি ইউরিক অ্যাসিড আপনার শরীরের মধ্যে হয়ে যাচ্ছে, তো আপনি বেস ইউজ করতে আরম্ভ করুন। বেসের মধ্যে আপনার বাড়িতে সব কিছু আছে, অ্যালোভেরা আজকাল বাড়ির মধ্যে অ্যালোভেরা আছে, আমলা আমলকি, বাঙালিরা আমলকি, বাঙালিদের থেকে বেশি আমলকি কেউ খায় না, আমলকি আছে, আমলকিরও আপনি রস খেতে পারেন, ওর মধ্যে এক চিমটে বিট লবণ দিয়ে চলুন মানলাম আমলকি আপনি পেলেন না। যেদিন আপনার বাড়িতে যখনই আপনি দেখছেন হাই প্রোটিন ডায়েট তৈরি হচ্ছে, সেদিন যদি আমার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড বেশি থাকে, আমি একটাই কাজ করব, আমি খুব সুন্দরভাবে সব খাবারটা খাবো, খাবারের পরে এক গ্লাস গরম জল নেব, তার মধ্যে 10 ml পাতি লেবুর রস মেশাবো, এক চিমটে বিট লবণ মিশিয়ে ওটা খেয়ে নেব। ওটা যখনই আমার শরীরের মধ্যে যাবে প্রোটিনটা পুরোই মানে অ্যাসিডটা নষ্ট হয়ে যাবে আর আপনার পেশেন্ট ভালো হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করুন, লেস ডাউনে আমাদের চেম্বার আছে, উইথ প্রিভিয়াস অল রিপোর্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন, টাইম বাউন্ড ট্রিটমেন্টের মধ্যে আপনার স্বামীকে ভালো করার দায়িত্ব আমাদের। একদম বিস্তারিতভাবে কিন্তু ডক্টর বিনোদ কুমার সিং বোঝাচ্ছেন, আমি জানি সবাই আজকে ফোন নিশ্চয়ই পাবেন না, হেল্পলাইন নাম্বার নোট করুন এবং সেখানে ফোন করুন, একই রকম ভাবে গাইড পেয়ে যাবেন। কে আছেন বলুন, নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? মুর্শিদাবাদ থেকে বলছেন, কি সমস্যা শুনবো? কিডনি স্টোন। চলুন এবার আপনি আমার কথাটা শুনুন। প্রথম কথা, আপনার ভাগ্য খুবই ভালো, কেন কি আজকে আপনি আমাদেরকে ফোন করেছেন রবিবার, বহরমপুরেই আপনি আমাদের ফুল টিমকে পাবেন। শুনুন এবারে। হ্যাঁ, তো যদি আপনি নিজের কিডনির স্টোনটাকে যদি ভালো করতে চান, তাহলে একটাই কথা বলবো, হেল্পলাইনে এক্ষুনি ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। কেন কি আমার মনে হয় আপনি যদি ফোনের মধ্যে ওরা যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নাও দেয়, তাহলে ওদেরকে এটাই বলবেন কি আপনার ডক্টর বিনোদ সিং এর সঙ্গে কথা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দিতেই হবে, ওরা দেবে। আপনি নিজের প্রিভিয়াস রিপোর্ট আর প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করবেন, আমি কথা দিচ্ছি আপনাকে। প্রথম কথা এটা হলো কি কিডনিতে স্টোনটা আছে, ঠিক আছে, ভেরি গুড। এই স্টোনটাকে না যদি বাইরে বার করেন, তাহলে কিডনির নিউরনগুলো নষ্ট হবে, কিডনি নষ্ট হতে আরম্ভ করে দেবে। তারপরে যদি কিডনিকে অন্য ওষুধ দিয়ে এই কিডনির স্টোনটাকে আপনি যদি ভাঙেন, ওরা ইউরেথ্রার মধ্যে গিয়ে যখন নিচে নাপতে আরম্ভ করবে ঘষাঘষির মধ্যে, আপনি এটা দেখবেন পেছাবের সঙ্গে রক্তও বেরোচ্ছে। এর থেকে বাঁচতে চান তো? মুর্শিদাবাদে থাকেন, মুর্শিদাবাদের মধ্যে একটা গাছ পাওয়া যায় যাকে বাংলাতে বলা পাথর কুচি পাতা, আমরা নন বেঙ্গলিতে বলি পাথার ভেষন বলে দেবো, বলে দেবো, চুকি বেঙ্গলিদের সঙ্গে থাকে তো এই জন্য বাংলাটাই এখন বেশি মাথায় চলে আসে, বাংলাটাই আমার মাথার মধ্যে পাথর কুচি পাতার রস। গাছটা লাগাবেন, কেন ট্রিটমেন্টটা আপনি যতই আমাকে করান, ওই গাছটা আপনি নিজের বাড়িতে নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য লাগিয়ে রাখবেন। কেন কি আপনি যে জল পান করেন, ওই জল পানে মানে জলের মধ্যে কিছু প্রবলেম আছে, না হলে এই কিডনির মধ্যে স্টোন ফর্ম হয় না। এরপরে যদি ওইটার যদি আমার পাথরকুচি পাতার রস যদি আমি এক চামচ করে দিনে তিনবার খাই, ঠিক আছে, আমার কিডনির মধ্যে স্টোন নেই, কোনো ব্যাপার নেই। তো
ও আমার ক্ষতি করবে না, মানে এমনিও খেতে পারি বলছো না সবাই, একদম খুব সুন্দর ডায়াবেটিক এর কাজ করবে, ভালো কিন্তু, না না ডায়াবেটিক এর কাজ করবে। আর যাদের প্রেসার আছে তারাও যদি এক চামচ করে দিনে তিনবার খায় তো তারা তো এমনি ভালো। আমি এত টিপস বলে দিই এই জন্য পেশেন্টরা না বলে কি ডাক্তার বসেই ভালো হয়ে যাচ্ছে, ডাক্তার সিংকা খালি বাত শুনলো উত্তেজিতাম তবে না। সিরিয়াসলি বলছি, যাদের অল্প বিস্তর সমস্যা বাড়িতে বসে দেখছেন, যেমন আমি যেমন পাথর কুচিয়ে ডাক্তারবাবুদের কথা শুনি, মাঝে মধ্যে খাওয়া শুরু করে দিয়েছি, বাচ্চাকেও মাঝে মধ্যে খাইয়ে দিই, মা বাবাকেও মাঝে মধ্যে খাইয়ে দিই, তো সেরকমভাবে আপনারা এটা পালন করতে পারেন। কিন্তু যখন আপনার সমস্যা জটিল, অন্য কোনো পাথরীতে কিডনির জন্য স্টোনের জন্য অপারেশন করতে বলা হয়েছে, তখন কিন্তু শুধুমাত্র পাথর কুচির পাতা খেয়ে আমার স্টোন আমার শরীর থেকে বের হয়ে যাবে এটা কিন্তু ভাববেন না। খেতে থাকুন, যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বার আমি আরেকবার বলবো 9831020266 বা অবশ্যই 9875336796 এই ফোন নাম্বারে ফোন করতে হবে। কে আছেন বলুন, নমস্কার। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হ্যালো তপন কুমার দাস। হ্যাঁ, কোথা থেকে? আমি সাউথ চব্বিশ পরগনা থেকে। আচ্ছা বলুন কি সমস্যা? সমস্যা আমার অস্ত্রোপচার, আমার বয়স 30 বছর, আমার 15 বছর প্রায় অস্ত্রোপচার, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। আচ্ছা, 15 বছর ধরে তো ডাক্তারবাবুদের ওষুধ খেয়েছেন, তারপর ভালো হলেন না? হ্যাঁ, তারপর ভালো হলেন না? আপনি যে ওষুধ খাচ্ছেন ওটা ট্রিটমেন্টের ওষুধ না, ওটা আপনার ব্যথা বেদনা যন্ত্রণার জন্য ওষুধ। আরে স্যার, আপনাকে আমি একটাই কথা বলছি, এখন মানে আপনি আপনার পুরো শরীরটা এখন দশকর্মা ভান্ডার হয়ে গেছে, আপনাকে আমরা যত মানে যেখানে আপনি ট্রিটমেন্ট করেন কেন, আপনি আজ অবধি সেই ডাক্তারকে প্রশ্ন করতে পারেনি কি ভাই তোমার কাছে আমি এসেছিলাম হাঁটু কোমরের ব্যথা নিয়ে, 15 বছর হয়ে গেল এখন অবধি আমার হাঁটু কোমর ব্যথাটা ভালো হয়নি। এক নম্বর, দুই, আপনি তাদেরকে একবারও জিজ্ঞেস করেনি কি আমার সুগারটা হলো কেন? অনেকবার দেখা গেছে ইফ দ্য পেশেন্ট, যদি কোনো পেশেন্টকে কোনো চিকিৎসক কর্টিকোস্টেরয়েড যদি দিয়ে দিচ্ছে খাওয়াচ্ছে, মানে যার থেকে ব্যথা বেদনা কম থাকুক, আর পেশেন্টটাও খুব ক্ষতি, বলে একদম আজকে ওষুধ খেলাম 24 ঘন্টা, হ্যাঁ, তাদের বেসিক্যালি আমি দেখেছি তারা ডায়াবেটিসের পেশেন্ট হয়েছে, তাদের কিডনি নষ্ট হয়ে গেছে, তাদের হার্টের মধ্যে প্রবলেম হয়ে গেছে, তাদের লিভারটাও নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমি আপনাকে বলবো দাদা, অনেক হয়ে গেছে, 15 বছর অনেক বেশি, হেল্পলাইনে ফোন করুন, লেট ডাউন এতে আমাদেরকে দেখান, না হলে বিষ্ণুপুরে দেখান, আমতলাতেও চেম্বার আছে, আমতলার কাছেই তো বিষ্ণুপুর। আমি ওইটাই বলছি, খুব তাড়াতাড়ি সুস্থ, যেমন যদি আয়ুর্বেদের উপর, আর প্রথম কথা সবসময় মনে রাখবেন আয়ুর্বেদটা আপনাদের নিজের, নিজের মা বাবাকে সম্মান না করে যদি নিজের শাশ শাশুড়িকে যদি সম্মান করেন, আপনি নিজের মা বাবাকে সম্মান করেন না, লেকিন আপনি নিজের শ্বশুর আর শাশুড়িকে যদি সম্মান করেন, তা আপনি কি সঠিক মানুষ? একদমই না। পরের বন্ধুর সঙ্গে কথা বলিনি, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন বলুন, কি সমস্যা বলুন? আমার বাথরুমটা হচ্ছে, কিন্তু সুগার টেস্ট করেছিলাম, সুগার কিন্তু পাওয়া যায়নি, অথচ খুব ভালো ভালো বাথরুম পাই। আচ্ছা, দেখেন মা, আপনাকে একটাই কথা বলবো, সিঙ্গুরে থাকেন, সিঙ্গুর খুব বেশি দূরে না কলকাতা থেকে, আমাদের বেলুরের মধ্যেও চেম্বার আছে, আমাদের হাওড়ার শিবপুরেও আমাদের চেম্বার আছে। আমি আপনাকে একটাই কথা বলবো কি, আপনার যদি প্রবলেম হচ্ছে আর আপনি নিজেই বলছেন আমার সুগার নেই, তো সুগারের জন্যই প্রবলেম হয় না মা। মহিলাদের মধ্যে সব থেকে, মহিলা পুরুষের মধ্যে ইউটিআই ইনফেকশনটা সব থেকে বেশি মহিলাদের মধ্যে হয়, কারণ আমাদের ওয়ে অফ লিভিং যেটা আছে, আমরা যে কোনো কাজ মানে ইউরিনের যে কোনো কাজ পুরুষরা একটু দাঁড়িয়ে করে, মহিলারা বসে করে, তো এই একটা ইনফেকশন সব থেকে বেশি আমাদের মা বোনদের বেশি হয়। আপনি নিজেকে ভালো করতে চান তো একটা কাজ করুন না, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, দেখুন আপনার বাড়ির আশেপাশে কোন চেম্বারটা আছে, সেই চেম্বারে এসে আমাদের আমাদের যে কোনো চিকিৎসককে
আপনি ডক্টর পি শর্মাকেও দেখাতে পারেন, আপনি ডক্টর বি শর্মার যিনি আমাদের ডাইরেক্টর ওনাকেও দেখাতে পারেন, যে কোনো চিকিৎসককে আপনি দেখাতে পারেন, কথা দিচ্ছি আমরা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করে ওর মধ্যে আপনি ভালো হয়ে যাবেন একদম। যদি আজকে হাতে সময় একদম নেই 9831020886 বা 9875336796 এই ফোন নম্বরে ফোন করুন, আপনার বাড়ির কাছে চেম্বারে যোগাযোগ করুন। আর প্রত্যেক দিন এই সময় অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আর অভিজ্ঞ চিকিৎসকদের আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। ডাক্তারবাবুকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সকলকে, ভালো থাকুন, নমস্কার।